Hello friends, welcome my Puja vlog channel. So, আজকের ইন্ট্রোটা আমি একটু অন্যরকম ভাবে দিচ্ছি কারণ তোমরা দেখতেই পাচ্ছো আমার কাটিং শীট পড়া রয়েছে আর হেয়ারে দেখো ক্রিম অ্যাপ্লাই করা কারণ আজকে আমার মানে হেয়ার স্ট্রেটনিং হচ্ছে আর আমি জানতামও না যে আজকে আমার হেয়ার স্ট্রেটনিং হবে তো সকালবেলা পার্লারে আসার পর দিদি বলল যে মানে চাপটাও কম ছিল সকালের দিকে সেজন্য দিদি বলল আজকে স্ট্রেটনিংটা করে নিতে তো সেজন্য আমি আজকে স্ট্রেটনিং করছি আর আর আমি তো খুবই এক্সাইটেড কারণ আমার আগের হেয়ারটাও তোমাদের আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আর স্ট্রেটনিং করার পর ফাইনাল রেজাল্টটাও কেমন আসে সেটাও তোমাদের দেখাবো আর এমনিতে আমি একটু খুশিও আছি কারণ রিসেন্ট আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই তোমাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে মানে আমার চ্যানেলটিকে তো হয়তো মানে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হতো না তো তোমাদের বলছি এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনেও একটা ভালো প্ল্যাটফর্ম করে নিতে পারি ইউটিউবে আর আরেকটা কথা বন্ধুরা মানে তোমরা এমন অনেকেই আছো যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো 100% এর ভিতরে 70% মানুষ এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখছো তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আমার স্ট্রেটনিং করার পর ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না শুরু থেকে পুরো লাস্ট অবধি দেখো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তাদের বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার আগের হেয়ার তো দেখো কতটা কার্লি ছিল আগের হেয়ারটা তো এটা এখন শ্যাম্পু করা হবে তো চলো আগে শ্যাম্পু করে আসি তো চুলটা শ্যাম্পু করা হয়ে গেছে তো চুলটা এখন ড্রাই করা হচ্ছে আর চুলটা ড্রাই করছে আমার বান্ধবী সুলতা তো চুলটা প্রায় ড্রাই করা হয়ে গেছে আর ওদিকে দিদি স্টুডেন্টদের ক্লাস করাচ্ছে তো আমার চুলটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর এটা এখন মানে চারটি ভাগে সেকশন করে এখন সুলতা স্ট্রেটনিংয়ে যে ক্রিমটা হয় সেটা অ্যাপ্লাই করছে তো দেখো চুলগুলো সামনের দিকে এসে আমাকে কেমন ভূতনি ভূতনি মতন লাগছে দেখতে তো আমার চুল থেকে কালার উঠছিল তো সেটাই সুলতা আমাকে বলছিল তো ফাইনালি ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে তো অনেকটা সময় লেগে গেছে তো এবার আমাকে বসেই থাকতে হবে কারণ চুলের বন যত সময় না ভাঙবে তত সময় এই ক্রিমটা ওয়াশ করা যাবে না আর বন ভাঙার কোনো সীমিত সময় থাকে না যার চুল যেমন তার চুলে তেমন তাড়াতাড়ি বন ভাঙে এক ঘন্টাও লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে আবার আধা ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে তো দেখা যাক আমার চুলে কতটা টাইম লাগে তো কিছু সময় পর সুলতা চুলটা চেক করছিল দেখছিল চুলের বনটা ভেঙেছে কি না কিন্তু চুলের বন তখনও ভাঙেনি আর এদিকে দিদির ক্লাস করানোও কমপ্লিট হয়ে গেছে দেখো দিদির স্টুডেন্টরা মানে সবাই বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েও গেছে আর দেখো সুলতা ভাত খাওয়ার পর এখন আপেল খাচ্ছে এই যে সুলতা দেখো তো দেখতে পাইনি যে আমি ভিডিও করছিলাম তো খুব লজ্জা পাচ্ছিল ঢঙি ঢং করে করে খাচ্ছে তো এখন সুলতা আমার চুলটা চেক করছে চুলের বন ভেঙেছে কিনা দেখার জন্য তা এখনো 15 মিনিট লাগবে তো ভাবছি আমি খেয়ে নেবো কারণ ওর তো খাওয়া হয়ে গেছে তো চলো আমি খেয়ে নিই তো বন্ধুরা ভাত খেয়ে আস্তে আস্তে চুলের বনটা ভেঙে গেছিলো আর সুলতা মানে চুলটা সেজন্য ওয়াশ করে দিচ্ছে আর আমার চুলে বন ভাঙতে অনেকটা টাইম লেগে গেছিলো প্রায় 1 ঘন্টারও বেশি টাইম লেগেছে
হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে, এখন ড্রাই করা হবে। তোমার পার্লারে সবসময় থাকে তো বলতে তো চুলটা ওয়াশ করার পর মানে ড্রাই করে এবার চুলটা চারটি সেকশনে ভাগ করে নিচ্ছে, কারণ এবার স্ট্রেটনার দিয়ে চুলটা টানা হবে। তো দেখো শুরুতে স্ট্রেটনার দিয়ে চুলটা টানাও শুরু করে দিয়েছে। আর আমার সাথে আরেকজনের স্ট্রেটনিং হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আরেকটা স্ট্রেটনিং হচ্ছে, আর এটা হচ্ছে দিদির বৌদি হয়। আমার স্ট্রেটনিং দিয়ে টানা হয়ে গেছে, এবার নিউটিলাইজার লাগাচ্ছে। আর প্রায় 8টা বেজে গেছে, কাল পরশু থেকে নাইটে হয়ে যাবে। তো বন্ধুরা নিউটিলাইজার লাগানোর পর প্রায় 15 মিনিট রাখার পরে চুলটা ওয়াশ করার পর এখন দিদি এটা ড্রাই করে দিচ্ছে। আর দিদির বৌদিরটা আমার অনেক আগেই হয়ে গেছিলো, কারণ বৌদির চুলটা অনেকটাই ছোটো ছিল আমার থেকে, ওই জন্য বৌদিরটা আগে হয়ে গেছে। তো ফুল ড্রাই হয়ে যাওয়ার পর তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, মানে স্ট্রেটনিং করার পর। তো তোমরা তো আগে দেখেছিলে যে আমার চুলটা কতটা কার্লি ছিল, সেই তুলনায় আমার চুলটা অনেকটা স্ট্রেট হয়েছে। তো আমি তো খুবই খুশি, আর পুরোটা ক্রেডিট হচ্ছে দিদির। সো ফ্রেন্ডস, আমার স্ট্রেটনিং কমপ্লিট, তোমরা ফাইনাল রেজাল্টটা সেটাও তো দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাদের বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে, তত সময় তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা।